السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى في كلامه المجيد واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার খুতবা বাংলা ভাষায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রেখে সর্বদাই ইমানের উপর ইসলামের উপর অটল রেখে দিনের দাওয়াতের কাজ করার তৌফিক প্রদান করেন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা ভাই ও বন্ধুগণ আপনারা যে যেখান থেকে আজকের মক্কার খুতবার বাংলা দেখছেন এবং পরবর্তীতে শুনবেন সকলকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের খুতবায় সম্মানিত খতিব সাহেব যে বিষয় আলোকপাত করেছেন তা নিজে আমল করার এবং অপরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজ রোজ জুমাবার 9 মুহররম 1442 হিজরি 28 আগস্ট 2020 ইংরেজি আজ অত্যন্ত একটি চমৎকার বিষয়ে মক্কায় জুমার খুতবায় আলোকপাত করা হয় সম্মানিত খতিব ফজিলাতু শেখ মাহের ইবনে হামদ আল মুআইকিলি হাফিজাহুল্লাহ উনি তার খুতবার বিষয়বস্তু নির্বাচন করেছেন আল্লাহর দিনসমূহের স্মরণ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন কওমকে ধ্বংস করেছেন আবার বিভিন্ন সম্প্রদায়কে নিয়ামত দান করেছেন এই বিষয় তিনি আলোচনা পেশ করেছেন আর খুতবার মূল উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের দিনসমূহের অন্যতম একটি দিন হলো মুহররম মাসের 10 তারিখ 10ই মুহররম সেই বিষয়কে কেন্দ্র করেই মূলত আজকের খুতবা সম্মানিত খতিব সাহেব তার খুতবায় উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ যে দিনসমূহ রয়েছে যেগুলোকে তিনি তার দিকে নিজবত করেছেন তার দিকে সম্বোধন করেছেন সেসব দিনের কথা তিনি উল্লেখ করেছেন এবং তার মধ্যে থেকে অন্যতম একটি দিন হলো আশুরার বা মুহররমের 10 দিন 10ম দিন এই দিনে আমাদের কিছু করণীয় রয়েছে এই সকল বিষয়ে সম্মানিত খতিব সাহেব আজ আলোচনা পেশ করেছেন সেদিকে ইনশাআল্লাহ আমরা তার বিস্তারিত আলোচনার দিকে যাব শুরুতেই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করেছেন মুসলিম ব্যক্তি মানেই তাকে অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে তাকওয়াই আমাদের একমাত্র পথেয় সম্মানিত খতিব সাহেব হাম সানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গ সাহাবীদের প্রতি দরুদ প্রেরণের পর তার মূল যে বক্তব্য তিনি আলোচনা শুরু করেছেন তিনি তার আলোচনার শুরুতেই উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রতিটা মানুষকে একটি সঠিক স্বভাবের উপরে সৃষ্টি করেছেন যেটাকে আমরা ফিতরাহ বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটি স্বভাবের উপর সৃষ্টি করেছেন সঠিক বিশ্বাসের উপর সৃষ্টি করেছেন সঠিক ধর্মের উপর সৃষ্টি করেছেন যে ধর্মের কোনো ধরনের পরিবর্তন হয় না যালিকা আদ-দীনুল কাইয়্যিম সেটি হলো প্রতিষ্ঠিত দিন ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন কিন্তু অধিকাংশ মানুষ সে বিষয়ে অজ্ঞ জাহেল তারা জানে না আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে
সঠিক দিনের উপর সৃষ্টি করেছেন, কিন্তু শয়তান মানুষকে পদভ্রষ্ট করেছে, শয়তান মানুষকে গুমরাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, মুবাশশিরিন ও মুনজিরিন, তারা তাদের জাতিকে সঠিক পথের দিশা দিবে, তাদেরকে সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। ও মুনজিরিন, আর নবীগণ তার উম্মতকে ভীতি প্রদর্শন করবে, জাহান্নামের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় তাদেরকে দেখাবে। ও মুনজিরিন বিআইয়ামিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ দিনগুলো রয়েছে সেই দিনগুলো সম্পর্কে তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নাফরমানি করার জন্য। সে সকল নাফরমানি যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং বিভিন্নভাবে বান্দাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানাবিধি অগণিত নিয়ামত রাজের মধ্যে ভূষিত করেছেন, অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর অনেক সম্প্রদায়কে ওয়ান্তাকামা ফিহা মিন আখরিন, আবার অনেক সম্প্রদায় থেকে প্রতিশোধ নিয়েছেন তারা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা বা শুক্রিয়া আদায় না করার কারণে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন, প্রতিশোধ গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যে সকল নবীদেরকে পাঠিয়েছিলেন তাদের নবীগণ তাদের কৌমকে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বের জাতিসমূহ ধ্বংসের সে সকল বর্ণনা তারা দিতেন। তার মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফি কওমি, একদা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতির সাথে ছিলেন, তার সম্প্রদায়কে আলোচনা করছিলেন, ইউযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিনসমূহ ব্যাপারে তাদেরকে অবগত করছিলেন, ভীতি প্রদর্শন করছিলেন যে পূর্বের দিন পূর্বের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে হাদিসে বর্ণনা করা হচ্ছে, ওয়া আইয়ামুল্লাহ, আর আল্লাহ তাআলার দিনসমূহ সেগুলো কি, নামাউহু ওয়া বালাউহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এবং তার শাস্তি উভয়টাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিনসমূহের উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে মুমিনদেরকে যেভাবে নিয়ামত দ্বারা ভূষিত করেছেন, অপরদিকে কাফের সম্প্রদায়কে ধ্বংস করেছেন। আজকের যে খুতবার বিষয় সেটি হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিনগুলো রয়েছে এই দিনগুলো নিয়ে আমাদের স্মরণ করা। এই দিনগুলোর অন্যতম একটি দিন হলো আশুরার দিন। এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে, যারা মুসলিমদের উপর নির্যাতন করত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম বিধিনিষেধকে তওয়াক্কা না করে তার আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, সেই দিন সম্পর্কে আমাদেরকে স্মরণ করার এবং আমরা যাতে সেই দিনগুলো স্মরণ রাখি সেই জন্য এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, সেদিকে সম্মত খতিব সাহেব ইঙ্গিত প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের কথা, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে বলছিলেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন তার সম্প্রদায়কে যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সম্প্রদায়কে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে শারীরিক গঠন অবয়ব সুন্দর করেছেন, তিনি তোমাদেরকে চমৎকার অবয়ব দান করেছিলেন, ফাযকুরু আলা আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতসমূহকে স্মরণ করো যাতে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতসমূহ স্মরণ করা এটি হলো সফল কাম জাতিদের একটি বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন সে সকল নিয়ামতের যেন আমরা যথাযথ শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা উল্লেখ করেছেন, তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون من الجبال بيوتا فاذكروا على الله ولا تعثوا في الأرض مفسدين। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে ঠিক একই কথা ঘোষণা দিয়েছিলেন, তাদেরকে স্মরণ করে দিয়েছিলেন। তিনি বলছিলেন যে হে সম্প্রদায় তোমরা স্মরণ করো, আর তিনি বলছিলেন
যে ওয়াজকুরু ইদ জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, আদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বা আদের সম্প্রদায় যে ওয়াজকুরু ইদ জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, আদের পরে তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন, অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করে তোমাদেরকে তাদের স্থানে রেখেছেন আল্লাহ, তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনা আল জিবালা বুয়ুতা, তোমরা এই পৃথিবীর স্থলভাগে এবং পাহাড়ে তোমরা বসতি নির্মাণ করেছো, তোমরা এর স্থলভাগে বাড়ি নির্মাণ করেছো আর পাহাড় সমূহকে তোমরা খোদাই করে সেখানে তোমরা সুন্দর অট্টালিকা নির্মাণ করেছো, ফাযকুরু আলা আল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহকে স্মরণ করো। তাহলে এই যে বসতি নির্মাণ করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিকের প্রদান করার কারণেই এবং এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের একটি অংশ। এরপর তিনি বলছেন ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা এই দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, শিরিকের মাধ্যমে, বিদাতের মাধ্যমে, সীমা লঙ্ঘন করার মাধ্যমে, পাপ করার মাধ্যমে তোমরা এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এরপর সময় খতিব সাহেব বলছেন কুল্লু নবীন বাহাহুল্লাহ তাআলা ইয়ান, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, ইউনজিরু কওমাহু, যাতে তিনি তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারেন, ওয়ুবাশশিরহুম, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন, যারা আমলে সালেহ করবে, সঠিক পথের উপর অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে পুরস্কৃত করবেন, এই সুসংবাদ যাতে তিনি দান করেন, ওয়ুযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আর যাতে নবীগণ পূর্বেকার উম্মতকে যে ধ্বংস করে দিয়েছেন সেই কথাও যাতে তিনি তার উম্মতের কাছে বর্ণনা করেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, আসহাবে মাদায়েন ওয়াল মুতাফিকাত, তাদেরকে ধ্বংস করেছেন, আদ, সামুদ, এইভাবে অনেক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, আর এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কেন? যাতে আমরা এ সকল দিন থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য কওমের ঘটনা উল্লেখ করেছেন যে তাদেরকে ধ্বংস করেছেন, আর যারা ইমানদার ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, তাদেরকে জালেমের অত্যাচার থেকে রক্ষা করেছেন যাতে তারা শুকরিয়া জ্ঞাপন করে। সুতরাং আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানের এবং তাওহীদের নিয়ামত দান করেছেন সেজন্য আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সম্মানিত খতিব সাহেব বলছেন ইন্না মিন নিআমিল্লাহি তাআলা আলা ইবাদিহি লা তুআদ্দু ওয়া লা তুহসা, আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য নিয়ামত রয়েছে এগুলো একজন বান্দা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ক্ষণে, প্রতিটা পলকে, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত তার বান্দাদেরকে দান করেছেন। তিনি একটি আয়াত উল্লেখ করে বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এটাও বান্দার জন্য একটি নিয়ামত। ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানুষের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন, এটিও একটি বান্দার জন্য নিয়ামত। ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন প্রকারের রিজিকের ব্যবস্থা করেছেন, এটাও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটি নিয়ামত। এরপরে এই একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাখখারা লাকুমুল ফুলক, যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জাহাজগুলো আমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন, লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই আমরা এই সকল জাহাজের মাধ্যমে, নৌকার মাধ্যমে আমরা বিচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, ওয়াসাখখারা লাকুমুল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন নদী সাগরগুলোকে আমাদের জন্য নিয়োজিত করে রেখেছেন, আমরা নদী এবং সাগরগুলোতে ভ্রমণ করতে পারছি, আমরা ছোট একটি মাখলুক হয়েও বিশাল এই মাখলুকের উপরে আমরা কর্তৃত্ব স্থাপন করতে পেরেছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এরপর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন, যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে আমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন, আমরা চাঁদের আলো, সূর্যের আলো থেকে উপকৃত হচ্ছি, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রের পরিবর্তনের মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে, এই দিন এবং রাত আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবর্তন করছেন এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত রাজিগুলো গণনা করো কখনোই তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না, কিন্তু এরপরও ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার, মানব
মানুষ সর্বদাই অকৃতজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অস্বীকারকারী। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে অসংখ্য নিয়ামত মানুষকে দান করেছেন, সেগুলো থেকে মানুষ শুকরিয়া জ্ঞাপন করে না, বরং তারা এই সকল নিয়ামতের অকৃতজ্ঞ থাকে আর তারা জুলুম এবং অন্যায়ের মধ্যে লিপ্ত হয়। সময় তো খতিব সাহেব বলছেন যে বান্দার জন্য বান্দা যে সকল নিয়ামত অর্জন করে সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য যে বান্দা গুনাহ করে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়ামা আবিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত প্রকার নিয়ামত রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়ামা আবিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত প্রকার নিয়ামত রয়েছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিয়ামত দান করে থাকেন। সুম্মা ইযা মাসসাকুমুদ্দুর, যখন তোমাদেরকে কোনো ক্ষতি স্পর্শ করে, যখন মানুষ অন্যায় অবিচার পাপ বিভিন্ন প্রকারের সীমা লঙ্ঘন করার কারণে যখন তারা বিভিন্ন প্রকার বিপদে আপদিত হয়, তখন ফা ইলাইহি তুজারুন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আহ্বান করে যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সকল আপদ বিপদ থেকে রক্ষা করেন। এরপর সময় তো খতিব সাহেব বলছেন ওয়া আযমু নিআমিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আলা ইবাদিহি নিআমাতুল ইসলাম, যে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হলো যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মতো নিয়ামত দান করেছেন, যাকে হিদায়াত দান করেছেন এবং যাকে ইসলামের উপর অবিচল অটল রাখার তৌফিক দান করেছেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কাছে সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে কোনো বড় নিয়ামত হতে পারে না। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার কাছে সবচেয়ে বড় নিয়ামত। ওয়াল ইকবাল আলাই, এরপরে নিয়ামত হলো যাতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কামনা করে সবকিছুই। আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনে কারিমে বলছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন মানুষের জন্য ঈমান, অর্থাৎ যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তার জন্য তার ঈমানকে পছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে তার জন্য সুসজ্জিত করে দেন। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুফরি, বান্দার ফুসুক, তার পাপাচার এসব বিষয় অপছন্দ করে থাকেন। উলাইকা হুমুর রাশিদুন, আর যারা এই গুণে গুণান্বিত তারাই হচ্ছে প্রকৃত সৎপথ প্রাপ্ত, আর এটা হচ্ছে ফাদলাম মিনাল্লাহি ওয়া নিআমা, আল্লাহু আলিমুন হাকিম। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন, তাওহীদ দান করেছেন, যাদের অন্তরে ঈমানকে সুসজ্জিত করে দিয়েছেন, কুফুরি এবং পাপাচারকে ঘৃণিত করে দিয়েছেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিজ্ঞ, তিনি হচ্ছেন আলিম, সকল বিষয়ে তার জ্ঞান রয়েছে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে এতগুলো নিয়ামত দান করেছেন বা বান্দাকে ইসলাম ঈমানের দান নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যে সকল দাবি রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে, তার অন্যতম একটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোর যথাযথভাবে স্বীকৃতি প্রদান করা, যে এই যে নিয়ামত ইসলাম, আমার সুস্থতা, আমার আমল, আমার আকীদা, আমার সার্বিক দুনিয়ার যে সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এই সবগুলোই আমার কোনো শক্তি, আমার কোনো জ্ঞান বা আমার কোনো বিশেষ কারণ আমি পাইনি, এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এই স্বীকৃতি প্রদান করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়ার অন্যতম একটি মাধ্যম। যে নিয়ামতের শুকরিয়ার অন্যতম একটি মাধ্যম হলো এই স্বীকৃতি প্রদান করা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল নিয়ামত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়ার আরেকটি মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া হলো, যে যিনি নিয়ামত প্রদান করছেন তাকে ভুলে যাওয়া হলো অত্যন্ত একটি অনৈতিক, বা সময় তো খতিব সাহেব বলছেন মিনসু ইয়াদাবিন, এটি হচ্ছে একটি অসৌজন্য একটি আচরণ, যে যিনি আমাদেরকে নিয়ামত দান করেছেন আমরা তাকে ভুলে যাব।
সমাদ খতিব সাহেব বলছেন ফাইদা আকরাল মুসলিম বি নিআমিল্লাহ শাকারাহা বি ইস্তিমালিহা ফি তাহকিক মারদাতিহি, যখন একজন ব্যক্তি তার এই কথা স্বীকৃতি প্রদান করবে যে সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তখন সে এই সকল নিয়ামতের হক আদায় করার জন্য সে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো সে পালন করার চেষ্টা করবে। এরপর সমাদ খতিব সাহেব দুইটি আয়াত উল্লেখ করে বলেছেন যে নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করছেন। মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি রব্বি বিমা আনামতে আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, হে রব আপনি আমাকে যে অগণিত নিয়ামত দান করেছেন আমি কখনোই যারা জালেম সম্প্রদায় মুজরিমিন যারা নিজেদের উপরে বা যারা গুনাহে লিপ্ত হয় অপরাধী জাতি আমি তাদেরকে কখনোই সাহায্য সহযোগিতা করব না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের অপর একটি আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে রব্বি বিমা আনামতে আলাইয়া ফালানাকুনা যাহিরান লিল মুজরিমিন, এটি হলো মূসা আলাইহিস সালাতুয়াসসালামের ঘটনা যে মূসা আলাইহিস সালাতুয়াসসালাম দোয়া করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সকল নিয়ামত দান করেছেন তার তিনি যে কখনো এই নিয়ামতের বিপরীতে কারো কোনো যারা জালেম তাদেরকে সহযোগিতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধে বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, কোন জাতিকে যে বিষয় তাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদেরকে যে তাওহীদ, তাদেরকে যে ইসলাম, তাদেরকে যে নিয়ামত দান করা হয়েছে এই সকল বিষয় যখন তারা ভুলে যাবে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে সকল দরজা খুলে দিবেন, অর্থাৎ তারা আমোদ প্রমোদ করবে, দুনিয়াকে ভুলে যাবে, তারা আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার সার্বিক বিষয়ে তারা লিপ্ত হয়ে যাবে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন, অর্থাৎ তারা যখন দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামত তাদেরকে দান করেছেন এই সকল নিয়ামত নিয়ে যখন তারা খুশিতে আত্মতৃপ্তিতে তারা যখন অন্যায় এবং তারা নাফরমানিতে লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন, আর তখন তারা মুবলিসুন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রয়েছে সেখান থেকে তারা নৈরাশ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বলছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল যারা জালেম রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন এরপরও তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এর মাধ্যমে মূলত আমি তাদেরকে সময় দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে সময় দিচ্ছি যে তারা মিন হাইসু লা ইয়ালামুন, যে তারাও চিরে তা জানতে পারবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন সেই সকল নিয়ামতের আমাদেরকে যথাযথভাবে তার হক আদায় করতে হবে, যদি আমরা হক আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শাস্তিতে তার শাস্তির মাধ্যমে আমাদেরকে এর প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর সময় খতিব সাহেব বলছেন আল আব্দুল্লা ইয়াকুনু শাকিরান লিল্লাহ ইল্লা ইযা যাহার আসরা শুকরিন নিআম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে নিয়ামত দান করে বান্দা যে শুকরিয়া জ্ঞাপন করে যখন এর এই শুকরিয়া এই নিয়ামতের আসার যখন এর প্রভাব যখন সে তার কলবের মধ্যে সে গ্রহণ করতে পারে, অর্থাৎ একজন বান্দা যখন নিয়ামতের অনুভব করতে পারে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে তার কথার মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার স্বীকৃতির মাধ্যমে, তার শারীরিক যে চলাফেরা রয়েছে সব কিছুর মাধ্যমেই একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে ফাশুকরুন নিআম ইয়াকুনু বিল জানান ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ, অর্থাৎ একজন মানুষের সার্বিক তার কথা কর্ম সব কিছুর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আর সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাহ করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন বালিল্লাহ ফাআবুদ ওয়া কুম মিনাস শাকিরিন, যে বরং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাহ করো, ওয়া কুম মিনাস শাকিরিন, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার অন্যতম একটি মাধ্যম হলো আমলে সালেহ করা, বালিল্লাহ ফাআবুদ ওয়া কুম মিনাস শাকিরিন। এরপর সময় খতিব সাহেব বলছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেন,
আল্লাহ রাব্বুল আলামিন যা ব্যক্তিকে শুকরিয়া জ্ঞাপন করার যে তৌফিক প্রদান করেছেন এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিবেন কোরআনে কারীমের মধ্যে ارشاد হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা আযনা রাব্বুকুম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين বলছেন যে ওয়াইতাযন রব্বুকুম لئن شكرتم لأزيدنكم যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো لأزيدنكم অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দিব নিয়ামতকে বাড়িয়ে দিব ولئن كفرتم আর যদি তোমরা আমার নিয়ামত অস্বীকার করো إن عذابي لشديد الله رب العالمين বলছেন যে আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ অর্থাৎ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অস্বীকৃতি জানাই আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামত যদি আমরা যথাযথভাবে হক আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শাস্তিতে বেষ্টন করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি উদ্ধৃতি যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে নিয়ামত তিন প্রকারের হয়ে থাকে এক প্রকার নিয়ামত হচ্ছে নিয়ামাতুন হাসিলাতুন ইয়ালামু বিহাল আবদ এক প্রকার নিয়ামত হচ্ছে যে নিয়ামত বান্দা জানে যে এই নিয়ামত সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে পেয়েছে আরেকটি নিয়ামত হলো মুনতাযিরাতুন ইয়ারজুহা যে বান্দা সেই নিয়ামত ভবিষ্যতে সে কামনা করে সে এখনো সেই নিয়ামত পায়নি অপর একটি নিয়ামত হলো নিয়ামাতুন এমন অপর একটি নিয়ামত হলো যে যে নিয়ামতের মধ্যে সে বর্তমানে রয়েছে ওয়ানিয়ামাতুন হুয়া ফিহা লা ইশউরু বিহা কিন্তু সেই বান্দা সেই বিষয়ে এখনো তার মধ্যে অনুভূতি আসে নাই যে সে বর্তমান যে নিয়ামতের মধ্যে রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত এরপর সময় খতিব সাহেব বলছেন যখন বান্দা এই নিয়ামতের অনুধাবন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন আর যখন বান্দা সেই নিয়ামতের অস্বীকৃতি জানাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের যথাযথভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন সঠিক আমলের মাধ্যমে আমলে সালেহের মাধ্যমে এবং পূর্ববর্তী যে সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অশুক্রিয়া এবং সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস করেছেন তাদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সময় খতিব সাহেব বলছেন যে কোনো বান্দা কখনোই যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবে না যে সে যতই শুকরিয়া আদায় করুক না কেন যে কখনোই সে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবে না ওয়ালাকিন কুল্লামা তাজাদ্দাদ লিল আবদি নিআমা জাদ্দাদাহা লাহা শুকরা কিন্তু যখনই সে একটি নিয়ামত পাবে তার উচিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নতুন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরু নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين এই আয়াতে একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কিন্তু এই আয়াতের মূল উদ্দেশ্য যে জন্য সময় খতিব সাহেব এখানে উল্লেখ করেছেন তা হলো যে একজন বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পুরো সময়ে তাকে উপনীত করেন অর্থাৎ যখন একজন ব্যক্তি তার জীবনের 40 বছরে অতিক্রম করে 40 বছর হায়াত যখন সে পায় তখন সে ব্যক্তির উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা যেমন কোরআনে বর্ণিত হয়েছে হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা যখন তিনি 40 বছরে পৌঁছালেন এটি মূলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনাকে উল্লেখ করা বলা হয়েছে তিনি বলছেন রব্বি আউজিনি আপনি আমাকে তৌফিক প্রদান করুন আনাশকুরু নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ঠিক একইভাবে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারেও এই ধরনের আয়াত উল্লেখ হয়েছে বলছেন আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আপনি আমার প্রতি আমার পিতার প্রতি যে নিয়ামত দান করেছেন আমি যেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি ওয়া আন আ'মালা সালিহা আমি যেন আমলে সালিহ করতে পারি তারদ যে আমলে সালিহ করলে আপনি সন্তুষ্ট হবেন ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি আপনি আমার পরবর্তী বংশধরদেরকে আপনি সংশোধন করে দিন ইন্নী তুবতু ইলাইক আমি আপনার কাছে তৌবা করছি আমি আপনার কাছে ফিরে যাচ্ছি ওয়া ইন্নী মিনাল মুসলিমিন আর আমি এ কথা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি যে আমি একজন আত্মসমর্পণকারী আমি একজন মুসলিম
সুলাইমান আলাইহিস সালাতু সালামের ব্যাপারেও একই আয়াত অপর একটি সূরায় বর্ণিত হয়েছে, যেটা আমি পূর্বে উল্লেখ করেছি। তিনি বলছেন, রব্বি আউজিনি আন আশকুরু নি'মাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। যে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক বড় নিয়ামত দান করেছিলেন, যে নিয়ামত অন্য কোন নবী বা অন্য কোন রসূলকে দান করেননি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তৌফিক প্রদান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যথাযথভাবে তিনি শুকরিয়া আদায় করতে পারেন। আর তিনি উল্লেখ করছেন কয়েকটি নিয়ামতের কথা তার উপরে এবং তার পিতার প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করেছেন, তাদের জন্য দুনিয়াকে সহজ করে দিয়েছেন, তারা যাতে আমলে সালেহ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যথাযথ শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি, আমলে সালেহের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে, গুনাহ এবং পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, অবিশুকরি আমারুল আমরুল আম্বিয়া আমারুল আম্বিয়া ও আকওয়ামাহুম, যে নবীগণ তাদের সম্প্রদায়কে, তাদের উম্মতকে শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরুলা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক কামনা করো, তার ইবাদাহ করো, ওয়াশকুরুলাহু, এবং যথাযথভাবে তার শুকরিয়া আদায় করো, এলেই হেতুর যাওন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যাবে। ঠিক একইভাবে সকল নবী এবং রসুলগণ তার উম্মতকে শুকরিয়া আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন, যেভাবে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। হাসান আবি দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি ওয়া ক্বাল, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বলছেন, হে মুআদ, ইন্নি লা উহিব্বুক, ওয়াল্লাহি ইন্নি লা উহিব্বুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে দুইবার বললেন, হে মুআদ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। ওসিকা ইয়া মুআদ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আমি তোমাকে নসিহত প্রদান করছি, তুমি ভালো করে শোনো। লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাত, তুমি কখনোই সালাতের পরে এই দোয়া কখনোই তরক করবে না, এই দোয়া কখনোই তুমি ছাড়বে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ এটি হলো এই দোয়ার মধ্যে রয়েছে ওয়া শুকরিকা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক প্রদান করেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিচ্ছেন, তিনি যেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে এই দোয়া সর্বদাই পাঠ করেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর এই দোয়ার একটি অংশ হলো যে, হে রব, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার জন্য তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে আমাদেরকে এই হাদিসের মাধ্যমে এই কথা শিক্ষা দিয়েছেন যে আমরা উম্মতে মুহাম্মদি যেন বেশি বেশি করে এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তার যে মূল বক্তব্য, সে বক্তব্যের দিকে আবার তিনি চলে যাচ্ছেন। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত সম্মানিত খতিব সাহেব আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহের কথা উল্লেখ করেছেন, যে তার নিয়ামত সমূহ যারা অস্বীকার করেছে তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন, কওমে আদ, কওমে হুদ, কওমে সালেহ, কওমে নূহ, এভাবে অনেক সম্প্রদায়কে, কওমে লুত, কওমে শুয়াইবকে তিনি ধ্বংস করে দিয়েছেন। এরপর তিনি বলছেন যে, যে সকল সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিলেন তাদের মধ্যে একটি সম্প্রদায় ছিল কওমে ফিরাউন বা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়, ফেরাউনের সম্প্রদায়। তারা এই দিনে দশম তারিখে মুহররম মাসের 10 তারিখে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেদিকে সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আইয়ামি আইয়ামিল্লাহিল আযীম ইয়াউমুল আশরা মিন শাহরিল্লাহিল মুহররম, যে আল্লাহ রাব্বুল আলামিনের দিনসমূহের অন্যতম একটি দিন হলো মুহররম মাসের 10 তারিখ, বা এই মাস হলো আল্লাহ তাআলার কাছে একটি প্রিয় মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের জুলুম থেকে তাদেরকে হেফাজত করেছিলেন, ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে তাদেরকে হত্যা করেছিলেন। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নামা আলাইহিম বিয়া
আল্লাহ তাআলা ইউহিব্বু মিন ইবাদিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে কোনো নিয়ামত দান করেন, আইয়াশকুরুহু আলাইহা, যেন বান্দা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে। সেজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দশম তারিখে যে সিয়াম পালন করেছিলেন সেটি ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কঠিন সেই অবর্ণনীয় নির্যাতন থেকে রক্ষা করেছিলেন তার সম্প্রদায়কে, তার শুকরিয়া আদায় স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে রোজা পালন করেছিলেন, সিয়াম পালন করেছিলেন। আর সেজন্য আমরা উম্মতে মুহাম্মাদি এই দিন সিয়াম পালন করে থাকি। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, ওয়ালাম্মা কাদিমা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা রাআ আল-ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করতে পারলেন যে এই দিনে ইহুদিরা সিয়াম পালন করেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা আল-ইয়াউমুল লাযী তাসুমুনা, তোমরা এই দিনে কেন সিয়াম পালন করো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটি হলো অত্যন্ত মহান একটি দিবস, বড় একটি দিন। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া গারাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুন ফানাহনু নাসুমু নাসুমুহু, যে বলছেন ইহুদিরা বলছিল যে আমরা এই দিনে সিয়াম পালন করি এই জন্যই যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন আর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সিয়াম পালনের জন্য নির্দেশ প্রদান করলেন। রাওয়াহু মুসলিম। সুতরাং এই দিনে সিয়াম পালন করা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রণয়ন করে দিয়েছেন, ইস্তাহিব্বু সিয়াম ইয়াউমা আশুরা তালাবান লি আযীমি মাউইদিল্লাহি জাল্লা ওয়া আলা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই দিনে মুক্তি করেছেন বা তাদেরকে ফেরাউনের শাস্তি থেকে যে তাদেরকে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে যে হেফাজত করেছিলেন তার শুকরিয়া আদায় স্বরূপ এই দিনে তারা সিয়াম পালন করত, আর সেজন্য মুসলিমরাও সেদিনে সিয়াম পালন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাযী ক্বাবলা, যে ব্যক্তি এই দিনে দশম তারিখে সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং হাদিসের মধ্যে এসেছে যে আশুরার সিয়াম পালনের একটি সুন্নাহ হলো যে ব্যক্তি দশম তারিখে সিয়াম পালন করবে সে চেষ্টা করবে যাতে নবম তারিখে সিয়াম পালন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমিত তাসি'আ মা আশের, যে এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে সময় খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন বাকীতু ইলা কাবিল, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসা, অবশ্যই আমি নবম তারিখেও সিয়াম পালন করব। রাওয়াহু মুসলিম। তাহলে আমরা যারা এই দিনে সিয়াম পালন করব আমাদের কর্তব্য হলো আমরা 9 তারিখেও সিয়াম পালন করার চেষ্টা করব। আজ এই সৌদি আরব সহ বিভিন্ন অঞ্চল এই আরব রাষ্ট্রগুলোতে আজ নবম তারিখ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে এই দিনে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে, এই দিনে মুসলিমদের জন্য মুসলিম জাতির জন্য অনেক নিদর্শন বা অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইয়াম আশুরা ইয়াম ইজতিমাইল কালিমা, এদিন হলো মুসলিমদের ঐক্য ভাতৃত্বের দিন, এদিন হলো আমাদের সকলে যে আমাদের মতানৈক্য রয়েছে সেই মতানৈক্য থেকে আমরা একটি কাতারে মুসলিমরা দাঁড়ানোর দিন, এই দিন আমাদের হচ্ছে তাওহীদুস সুফুফ, আমরা সকলে এক কাতারে দাঁড়ানোর দিন এই দিনে, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কাফেরদের থেকে বিজয় দান করেছিলেন। সুতরাং আমরা আমাদের এই দিনে আল্লাহ সমাদ খদিব সাহেব বলছেন, ওয়াইয়াউমুল মুহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতি লি আহলিল ঈমান, যারা মুমিন তাদের জন্য এই দিনে হচ্ছে পরস্পরের ভালোবাসার দিন। যদিও বা আমাদের আমাদের সময় অর্থাৎ বনী ইসরাঈলকে অনেক পূর্বেই তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করেছিলেন, কিন্তু তারা আজ নেই। এরপরও সময়ের ব্যবধানে ভাষার ব্যবধানে মুমিনদের যাই হোক না কেন, কিন্তু সকল মুমিনরা তারা তাদের যে বন্ধন রয়েছে সেই বন্ধনের কারণে আজও তারা সেই দিনকে স্মরণ করে তারা সিয়াম পালন করবে, তারা সেই দিনের কথা স্মরণ করে, তারা সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে তারা পূর্বের ন্যায় মুসলিমরা একে অপরের সাথে যে বিভক্তি রয়েছে সেই বিভক্তি থেকে তারা সরে আসবে, তারা এক কাতারে দাঁড়াবে এবং তারা যে এই দিন থেকে তারা শিক্ষা গ্রহণ করবে যে মুমিনদেরকে অবশ্যই একত্রিত থাকতে হবে, আর এইভাবে থাকতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা বা আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা রয়েছে সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে দান করবেন। এরপর সময় তো খতিব সাহেব বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমরা কেন সিয়াম পালন করছি অথচ এটি ছিল বনী ইসরায়েলের মুক্তির ঘটনা, অর্থাৎ যে মুসলিমদের মধ্যে সময়ের ব্যবধানে কোনো পার্থক্য নেই, আমরা সবাই যারা মুমিন আমাদের পূর্বে বা পরে যারা আসবে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে মারইয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে নিকটবর্তী বা সবচেয়ে হকদার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর বলছেন আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, যে নবীরা হচ্ছে ভাই ভাইয়ের মতো, তাদের দীন হচ্ছে এক। অর্থাৎ পূর্বের যত নবী এবং রসুল ছিলেন তারা সবাই ভাই ভাইয়ের মধ্যে মতো, তাদের একই দিন ছিল, সুতরাং পূর্বে যে কৌম বা পূর্বে যে জাতি তারা যে কারণে সিয়াম পালন করেছে আমরা সেই কারণে সিয়াম পালন করছি। এরপর রসুল্লাহ সাল্লাম বলছেন আনা আউলান নাসি وأمّة محمد صلى الله عليه وسلم وأمهاته يشهدون يوم القيامة بأن الأنبياء قد بلغوا الرسالة. شو هذا خطيب شاب بولتن جي أمّة محمد أبو رسول صلى الله عليه وسلم কিয়ামতের দিন এই কথা স্বীকৃতি প্রদান করবেন যে পূর্বে যত নবী এবং রাসূলগণ ছিলেন তারা সকলে তাদের যে রেসালতের দায়িত্ব ছিল সেই রেসালতের দায়িত্ব তারা যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। ওয়াদুল আমানা, তাদের কাছে যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেই আমানত তারা যথাযথভাবে পুরা করেছিলেন। যেভাবে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এজি উম্মাতুহু, যে কিয়ামতের দিন মুসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে আনা হবে, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাল বাল্লাগ, তুমি কি নূহ আলাইহিস সালামকে বলবে তুমি কি তোমার উপর অর্পিত দায়িত্ব তোমার কওমের কাছে পৌঁছে দিয়েছিলে, তখন তারা বলবে যে না, এই নূহ আলাইহিস সালাম বলবে যে হ্যাঁ আমি পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তার উম্মত বলবে যে না আমাদের কাছে কোনো নবী আসেনি, আমাদের কাছে এই নূহ কোনো কিছুই পৌঁছে দেয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী প্রদান করবেন, তখন নূহ আলাইহিস সালাতু সালামকে বলবে তোমার কোনো সাক্ষী আছে, তখন তিনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতুহু, তার উম্মত সেদিন আমরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাক্ষ্য প্রদান করবেন। ফাতাশহাদ আন্নাহু কদ বাল্লাগ, সেদিন আমরা এই সাক্ষ্য প্রদান করব যে নূহ আলাইহিস সালাতু সালাম তার রেসালাতের দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুতাদিল বা ওয়াসাত অর্থাৎ এখানে আদাল অর্থাৎ আমাদেরকে ন্যায়পরায়ণ বা মধ্যমপন্থী জাতি জাতি হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যাতে আমরা পূর্বে যে সকল জাতি রয়েছে তাদের উপর আমরা সাক্ষ্য প্রদান করতে পারি। এরপর সময় তো খতিব সাহেব বলছেন ইনে ইয়ামে আশুরা ইয়ামুর রাহমাতি ওয়াল মাগফিরা, যে আশুরার দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং ক্ষমার দিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে থাকেন এবং অল্প আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনেক গুণা ক্ষমা করেন। যে হাদিসের মধ্যে এসেছে যে যদি এই দিনে একজন ব্যক্তি একটা সিয়াম পালন করে তাহলে পূর্বের এক বছরের গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সম্মানিত খতিব সাহেব এদিকে ইঙ্গিত করে বলছেন যে এই দিন হলো ক্ষমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অল্প আমলেই এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণা ক্ষমা করে দেন, সেই জন্য আমাদের উচিত হলো এই দিন আমরা আমাদের যাদের সাধ্য রয়েছে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এই দিনে সিয়াম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এবার সময় খতিব সাহেব বলছেন যে এই আশুরার দিন হলো আমাদের তারবিয়াতের দিন, এই দিন হলো আমাদের শিক্ষা গ্রহণের দিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের এবং এই দিন নিজের যে নফস রয়েছে নিজের নফসকে ইবাদতের দিকে ধাবিত করার দিন। হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী বা মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশুরা, অর্থাৎ রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের একটি গ্রামে মসজিদের আশেপাশে যে গ্রামগুলো ছিল সেখানে একজন ব্যক্তিকে পাঠিয়ে বললেন যে যারা আজকে মান কানা আসবাহা সাইমান, যারা আজকের দিনে সিয়াম পালন করে সকাল করেছে তারা যেন সিয়াম পালন করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সাহাবী ঘোষণা দিচ্ছিলেন
ঘোষণা ছিল এই ধরনেরই, মান কানা আসবাহা সাইমান ফালইতিম্মা সাওমাহু ওয়া মান কানা আসবাহা মুফতিরান ফালইতিম্মা বাকিয়াত ইয়াওমিহি, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা সকাল থেকে সিয়াম পালন করছে তারা যেন সিয়াম পালন করে, আর যারা সিয়ামের নিয়ত করেনি তারা যেন বাকি দিনে যেন তারা আর কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ না করে, তারা যেন বাকি দিন সিয়াম পালন করে। এরপর সাহাবি বলছেন ফাকুন্না বাদা যালিকা নাসুমুহু ওয়া নুসাউইমু সিবিয়ানানা সিগার, যে আমরা নিজেরাও সিয়াম পালন করতাম এবং আমাদের বাচ্চাদেরকেও, ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করতাম, তাদেরকে এই দিনে সিয়াম পালন শিক্ষা দিতাম, তাহলে এই দিন হলো আমাদেরকে সিয়াম শিক্ষা দেওয়ার মাস, এই সময় এই দিন আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করার সময়, সেজন্য যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন এবং তাদের সন্তানদেরকে তারা এই দিনে শিক্ষা দিয়েছেন। এরপরে বলছেন ওয়ানাযহাবু ইলাল মাসাজিদ ফানাজআলু লাহুমুন লু'বাতু মিনাল ইহিন, তিনি বলছেন যে বাচ্চাদেরকে সাহাবাদের মধ্যে থেকে যারা ছোট ছিল তাদেরকে মসজিদে সেদিনে নিয়ে যাওয়া হতো, আর তারা মসজিদে নিয়ে যাওয়ার সময় বাবারা তাদের জন্য ছোট ছোট খেলনা বানিয়ে নিতেন, বিভিন্ন পশমের বা বিভিন্ন রেশমি কাপড়ের বা তুলো জাতীয় জিনিসের খেলনা বানিয়ে নিতেন। ফাইদা বাকা আহাদুহুম আলা আত-তাআম আ'তাইনাহা ইয়াহু ইনদাল ইফতার, অর্থাৎ যখন তারা এই ধরনের কান্নাকাটি করতেন খাবারের জন্য তখন তাদেরকে এই খেলনাগুলো দেওয়া হতো এবং ইফতারের জন্য তাদেরকে সেই সময়টুকু তাদেরকে ভুলিয়ে দেওয়া হতো। এইভাবে অপর একটি হাদিসের মধ্যে এসেছে, তিনি বলছেন যে এই সময়ের মধ্যে সাহাবারা তাদের বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনার ব্যবস্থা করতেন এবং যাতে এই খেলনার মাধ্যমে তারা তাদের খিদার কথা ভুলে যায়। আতাইনাহুমুল লু'বাতা তুলহিহিম হাত্তা, তারা বলছেন যে হাত্তা ইয়াতিমু সাওমাহুম, যে সম্মানিত খতিব সাহেব বলছেন এই হাদিস উল্লেখ করে যে এই দিনে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকেও সিয়াম পালনে উদ্বুদ্ধ করতে হবে, যে সাহাবিরা তাদের বাচ্চাদেরকে সিয়াম পালন উদ্বুদ্ধ করতেন, তাদের জন্য খেলনা তৈরি করে দিতেন যাতে তারা খাবারের কথা স্মরণ করলে সেই সকল খেলনার মাধ্যমে তারা খাবারের কথা ভুলে যায়, এক পর্যায়ে তাদের সিয়াম পরিপূর্ণ হয়। ইমাম নবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় চমৎকার এটি কথা বলছেন, তিনি বলছেন যে তামরিন সিবিয়ান আলা তাআত, যে এই এটি এর মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, সিয়াম এবং ভালো কাজের প্রতি এর মাধ্যমে তারবিয়া দেওয়া হয়। তাহলে আমাদের উচিত হলো আমরা যেভাবে সিয়াম পালন করব, আমাদের ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকেও এই দিনে আমরা সিয়াম পালনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করব, যাতে তারা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে তাদের জীবনকে সুসজ্জিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আজকে যে খুতবা সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন তার মূল বক্তব্য হলো এটি যে আশুরার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করেছেন, কাফের সম্প্রদায়কে সীমা লঙ্ঘন যারা করেছে এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, সুতরাং মুমিনদের কর্তব্য হলো এই দিনে শুকরিয়া জ্ঞাপন করা, যেভাবে মূসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করেছেন আমাদেরকেও এই দিনে শুকরিয়া আদায় করতে হবে সিয়ামের মাধ্যমে। আর সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন যে পূর্বেকার অনেক যে জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সেখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি, তার বক্তব্যের বিষয় ছিল এটা ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিনগুলো রয়েছে যে দিনগুলোতে মুমিনদেরকে তিনি মুক্তি দান করেছেন, মুমিনদেরকে সম্মানিত করেছেন আর কাফেরদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন, সেই দিনসমূহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুক আমাদের উপর রয়েছে সেই হুকুক যাতে আমরা যথাযথভাবে আদায় করতে পারি সেই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভূষিত করেছেন সে সকল নিয়ামতের শুকরিয়া যাতে আমরা যথাযথভাবে আদায় করতে পারি। রব্বি আউজিনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপর সময় তো খতিব সাহেব মুসলিমদের জন্য, সমগ্র পৃথিবীর মুসলিমদের জন্য, বিভিন্ন সকল দেশের মুসলিম শাসকদের জন্য দোয়া করেছেন, জীবিত মৃত মুসলিমদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যারা জীবিত রয়েছি আমাদেরকে ঈমানের উপরে, তাওহীদের উপরে, ইসলামের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। যার যে সকল ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك وزد على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.